হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো রয়েছেন। ভিউয়ার্স, প্রথমত আপনি যদি আমার নোটিফিকেশন বারে দিক লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন আর নোটিফিকেশন বারে আমার নিজের ছবি আমি কিন্তু এইখানে সিলেক্ট করেছি। এখন আপনি যদি আপনার মোবাইলের নোটিফিকেশন বারে আপনার নিজের ছবি সিলেক্ট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ সকল কিছু দেখিয়ে দেব কিভাবে এরকম ছবি আপনি আপনার নোটিফিকেশন বারে সিলেক্ট করবেন। এবং আপনি যদি আমার মূল এক নোটিফিকেশন বারটা দেখেন, সেইটা হলো এই। সো আপনি কী করবেন, সর্বপ্রথম আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এরকম একটা নোটিফিকেশন বারে নিজের ছবি সেট করার জন্য। সো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওতে একটি লাইক দিবেন। এবং আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেকনিক্যাল সুব্রত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। এতে করা হবে কি, আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন সবার আগে। সো এর জন্য আপনাদের এরকম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেইটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। প্রথমত আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটির স্টেপ বাই স্টেপ কাজ করে লাইভ প্রুফ সকল কিছু দেখিয়ে দিচ্ছি। সো প্রথমত আপনি কী করবেন, অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলেই জাস্ট এমন একটা ইন্টারফেস শো করবে আর এইখানে একটু সার্চ বার মতো নিবে। তারপরে এইখানে যে স্টার্ট বাটন দেখতে পাবেন, জাস্ট এইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার এইখানে কিছু পারমিশন যাবে, অবশ্যই আপনি এইখান থেকে ক্লিক করে পারমিশনগুলো দিয়ে নেবেন। সো আমি প্রথমটার উপরে ট্যাপ করলাম এবং পারমিশনটা এইখান থেকে আবারও যাচ্ছে, এইখানে ক্লিক করে দিয়ে ব্যাক বটমে প্রেস করলাম। সো আপনি আবারও দুই নম্বর অপশনটিকে ক্লিক করবেন এবং পারমিশনটা দিয়ে দিবেন, আবারও ব্যাকে আসবেন এবং তিন নম্বর অপশনটার উপরে ক্লিক করবেন এবং দুইবার অ্যালাউতে ক্লিক করে অ্যালাউ করে নেবেন। তারপরে এমন একটা ইন্টারফেস আপনার মাঝে শো করবে, আপনি কী করবেন, এইখান থেকে গো টু কাস্টমাইজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচায়, জাস্ট এই অপশনটির উপরে আপনি একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এইখান থেকে যে নোটিফিকেশন থিম নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এইখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনার এইখানে ইন্টারনেট কানেকশন যদি অন করা থাকে, এইখানে কিছু ওয়েল মানে থিম শো করবে, যেগুলো ছবি অসাধারণ ছবি, এবং এইখান থেকে আপনি চাইলে ইন্টারনেট কানেকশন অন করে সেই ছবিগুলো সিলেক্ট করতে পারেন। সো আপনি পাশে দেখতে পাবেন যে গ্যালারি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে আপনি একটি ক্লিক করে দিবেন। তারপরে চয়েস লেমোয়েজ ফরম গ্যালারি, জাস্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আপনার গ্যালারিটি ওপেন করবেন। তারপরে আপনার যে ফোল্ডারে ছবিটি রয়েছে সেইখান থেকে সেই যে ছবিটি আপনার নোটিফিকেশন বারে সেট করতে চান সেই ছবিটি এইখান থেকে আপনি দিয়ে দিবেন। জাস্ট আমি এই ছবিটি দিয়ে দিলাম এবং এইখান থেকে আপনি চাইলে দুইয়ার থেকে বড় ছোটো করতে পারবেন এবং ক্রপ করে নিতে পারবেন, জাস্ট আপনার ইচ্ছা মতো বা চয়েস মতো আপনি বসিয়ে নেবেন। তারপরে নিচে দেখতে পারবেন ক্রপ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে একটি ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে কর্নার টিকমার্ক অপশন রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করে আপনি এইখানে টিকমার্ক করে দিবেন। সো আপনার কাজ সম্পূর্ণ শেষ। এখন চলে আসবেন আপনি মানে ব্যাক বটমে প্রেস করে বেরিয়ে আসবেন, ব্যাক বটমে প্রেস করে বা মাঝখানের বটমে প্রেস করে আপনি বেরিয়ে আসবেন। এবং এইখানে দেখতে পারবেন একটা বার চলে আসছে এইখানে, জাস্ট এই বারটায় আপনি যদি ক্লিক করেন এইখান থেকে দেখতে পাবেন আপনার নোটিফিকেশন বারে আপনার নিজের ছবি আপনার কিন্তু সেট হয়ে গেছে। সো এবার আসা যাক আপনি কীভাবে এখন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে, আর প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনি আমার স্ক্রিনের উপর যে লেখাটা দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন বার কাস্টমাইজেশন, জাস্ট এই অপশনটি লিখে সার্চ করলে প্রথমত এরকম একটা অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশনটি মাত্র 11 MB এবং ডাউনলোড রয়েছে 500K প্লাস। আপনারা একটু নোটিফিকেশন বারের প্রোফাইলের যে পিকচারটা রয়েছে এইটা আপনি ভালো করে দেখে নিন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, আর মাস্টলি আজকের ভিডিওতে একটি লাইক দিবেন। কেননা অনেক খোঁজাখুঁজি বা অনেক কষ্টে পরে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও উপহার দিয়ে থাকি। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের টেকনিক্যাল সুব্রত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।